হাতি মার্কা সাবান এই জিনিসটার সাথে আমরা সবাই সম্পৃক্ত আছি, কিন্তু আমরা কি আদৌ জানি এই জিনিসটা কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ব্যাটার ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাতি মার্কা সাবান কিভাবে তৈরি হয় এবং এটার ফ্যাক্টরি কোথায় এবং এটার প্রসেসটা কি। তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সুতি, রেশমি, পশমি, ওলেন, ক্যাটন ও লাইলন সহ সব ধরনের কাপড় কাচায় সবার সেরা শুভ্রতার প্রতীক গ্লিসারিনযুক্ত হাতি মার্কা সাবানের ফ্যাক্টরিতে। তো তাদের প্রস্তুত প্রণালী হচ্ছে, তারা প্রথমে কাস্টিক, যেটা তাদের আসল মেডিসিন, সেটা তারা বড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় কড়াইটিতে প্রথমে গরম দিয়ে নেয়, তারপর তাদের আরও কিছু মেডিসিন ঢেলে তারপর তেল ঢেলে দেওয়া হয়। তেল ঢেলে দেওয়ার পর তারা ওই কড়াইটিতে এগুলো মিশ্রণ করতে থাকে এবং নিচ দিয়ে গ্যাসে এটা গরম করতে থাকে। তো এইভাবে বন্ধুরা অনেকক্ষণ জাল দেওয়ার পর তৈরি হয়ে যায় তাদের এই হাতি মার্কা সাবানের যে আসল জিনিসটা রয়েছে সেটি। তারপর এক ভাই ওই কড়াইটিতে তুলে সেই জিনিসগুলো একটা ছোট ছোট পাত্রে তাদের যে হাতি মার্কা সাবানের যে ছোট ছোট শেপ রয়েছে সেই শেপে এটি ভরে রাখে। ভরে রাখার পর এভাবে তারা প্রায় অনেক দিন রেখে দেয় যাতে এটা জিনিসটা শেপের ভিতরে একবারে শক্ত হয়। শক্ত হওয়ার পর এই মামা বাড়ি দিয়ে দিয়ে এটার ভিতর থেকে খুলে এবং এটি প্যাকেটকরণ করা হয়। প্যাকেটকরণ শেষ হলে সেটি মার্কেটে ছাড়ার জন্য বাজারজাতকরণ করা হয় এবং সেটি এখানে এরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্তূপ করে করে রাখা হয়। তো বন্ধুরা এভাবে তৈরি হয় আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী রাশিদিয়া স্যুপ ফ্যাক্টরির হাতি মার্কা সাবান। হচ্ছে নরসিংদীর প্রাণ কেন্দ্র আশিনগর টু নরসিংদী বাজার যাইতে নরসিংদী বোয়াকুড়ে যে ডাক বাংলা রুট, এই ডাক বাংলা রুটে অবস্থিত এই রাশিদিয়া স্যুপ ফ্যাক্টরি অর্থাৎ হাতি মার্কা সাবানের যে ফ্যাক্টরি আছে সেটি। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি এতক্ষণ কীভাবে এই হাতি মার্কা সাবান কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখালাম। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।